فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতহ। যে আমাদের দিনী ভাই ফসলের ওষুধ সম্পর্কে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, জি সম্মানিত ভাই, জমি থেকে যে সমস্ত ফসল উৎপন্ন হয়, উৎপাদিত হয়, সেই সমস্ত ফসল বা উৎপাদিত বস্তু যদি মাপ, ওজন এবং সঞ্চয় করে রাখা যায় দীর্ঘদিন, তো ওই সমস্ত জিনিসের উপরে জাকাত দেওয়া ফরজ। যেমন ধান, গম, খেজুর, কিশমিশ ইত্যাদি, এবং সেই সমস্ত ফসলের সে নিজস্ব মালিকানাও হতে হবে। তো এই সমস্ত ফসল যদি বিনা খরচে উৎপাদিত হয়, যেমন বৃষ্টি পানির দ্বারা বা ঝর্ণার পানির দ্বারা, তাহলে এই সমস্ত ফসলের উপরে 10 মনে 1 মন জাকাত দিতে হবে। আর যদি নিজে পরিশ্রম করে নিজে নলকূপ বা পুকুর বা নদীর পানি বা মেশিন দ্বারা যদি সেচ দিয়ে যদি ফসল উৎপাদিত হয়, তাহলে এই ফসলে আপনাকে 20 মনে 1 মন জাকাত দিতে হবে, যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস, যা বৃষ্টি ও ঝর্ণার পানির দ্বারা শেষ হয় বা বৃষ্টির পানিতে সে শস্য ফসল উৎপাদিত হয়, সেখানে 10 মনে 1 মন অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচ দ্বারা যদি পানি দেওয়া হয় সেখানে 20 ভাগের 1 ভাগ তাকে কী করতে হবে, জাকাত দিতে হবে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।